সিনেমার শুরুতে আমরা জঙ্গলে এক আদিবাসীকে দেখতে পাই। কোনো রহস্যময় অজানা জিনিসের ভয়ে সে পালাতে শুরু করে। পালাতে পালাতে সে একটি নদীতে পড়ে যায়। যখন সে নদী থেকে উপরে আসার চেষ্টা করে, তখন দড়ির মতো যে গাছটি ধরে উপরে উঠছিল সেটি ছিঁড়ে গিয়ে আবার সে নদীতে পড়ে যায়। আর সেই রহস্যময় অজানা জিনিস তাকে জলের নিচে টেনে নেয়। আর সেখানে আমরা দেখি জলের উপরে কিছু ফুলের পাতাও পড়ে। অন্যদিকে আমরা দেখি নিউ ইয়র্ক সিটিতে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মিটিং চলছে। ওই কোম্পানির হেড গর্ডন নামের এক ব্যক্তিকে বলে, তুমি আমাদেরকে প্রমিস করেছিলে জ্বর সর্দি থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সব কিছুর ওষুধ বানিয়ে দেবে, কিন্তু তুমি তোমার কথা রাখোনি, তাই আমি এই প্রজেক্ট অন্য কোম্পানিকে দিয়ে দিচ্ছি। গর্ডন তার সাথী ডাক্তারকে সব কিছু বলতে বলে। তখন ডক্টর তাদেরকে একটি ফুলের ব্যাপারে বলে। ফুলটির নাম প্যারিনিয়া ইমর্টালিস, এটাকে ব্ল্যাক অর্কিডও বলা হয়। এই ফুলগুলিকে 7 বছরেও দেখা যায় না, কিন্তু প্রত্যেক 7 বছর পর এই ফুলগুলো 6 মাসের জন্য ফুটে ওঠে। জ্যাক বলে 1852 সালে এই ফুলগুলিকে দেখা গেছে। আর এই ফুলগুলিতে এক বিশেষ ধরনের কেমিক্যাল থাকে যার ফলে মানুষকে দীর্ঘায়ু করে। শুধু দীর্ঘায়ু নয়, সারা জীবন সুস্থ এবং ইয়াংই থাকে। আমাদের কাছে এই ফুলটির একটি স্যাম্পল ছিল যার সাহায্যে আমরা রিসার্চ করছিলাম, কিন্তু রিসার্চ করার সময় সেটি নষ্ট হয়ে গেছে। এই ফুলগুলো আমাদের আরও দরকার। আর এই ফুলগুলি মাত্র আর 2 সপ্তাহ পর্যন্তই ফুটে থাকবে। এই ফুল আবার 7 বছর পরে ফুটবে। একথা শুনে ফার্মাসিউটিক্যাল কোম্পানির বড় বড় সিইওরা বলে, তোমরা সেই জায়গায় যাও এবং যে কোনো উপায়ে ফুলগুলোকে নিয়ে এসো। এরপর এখান থেকে 6 জন বর্নিও জঙ্গল যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বর্নিও জঙ্গল যাওয়ার জন্য তাদেরকে নদী পার করতে হবে, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য কেউ নৌকা নিয়ে যেতে চায় না। তখন বিল জনসন নামের এক ব্যক্তি অনেক টাকার বিনিময়ে তাদেরকে নদীর ওই পারে নিয়ে যেতে রাজি হয়। ওই 6 জন এবং বিল জনসন ও তার অ্যাসিস্ট্যান্ট সবাই বর্নিও জঙ্গলের দিকে এগিয়ে যায়। বিল জনসনের সঙ্গে তার একটি বাদর থাকে যার নাম কং। এই সফরে জঙ্গলের অনেকটাই কাছে যাওয়ার পরে যখন রাত হয়, তখন তাদের সঙ্গে থাকা বাদর কং সেখানে একটি আম গাছ দেখতে পায়। আর সে আম খাওয়ার জন্য গাছে উঠে পড়ে। তখন জাহাজ নিচ দিয়ে চলে যায়। কং দৌড়াতে শুরু করে জাহাজে যাওয়ার জন্য, কিন্তু সে দেখে একটি অ্যানাকন্ডা তার দিকে ছুটে আসছে, তাই সে বাঁচার জন্য গাছের উপরে উঠে যায়। পরের দিন সকালে বিল জনসন তার বাদরটিকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। তখনই তাদের সঙ্গে থাকা গেইল নামের একজন মেয়ে ফোনে কথা বলে, কিন্তু নেটওয়ার্ক না পাওয়ায় সে জাহাজের এক কোণে চলে যায়। আর সেখানে একটি ছোট দরজা খুলে যাওয়ার ফলে গেইল জলে পড়ে যায়। জাহাজের সবাই তাকে জল থেকে উঠে আসতে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তখনই একটি কুমির গেইলকে অ্যাটাক করে। কুমিরটি গেইলকে মারার আগেই জনসন জলে লাফিয়ে পড়ে। জনসন তার ছুরি দিয়ে কুমিরটিকে বারবার আঘাত করে মেরে দেয় এবং বোটের উপরে উঠে আসে। এরপর তারা সেখান থেকে এগিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ওই মৃত কুমিরটিকে কোনো রহস্যময় জিনিস জলের নিচে টেনে নেয়। কিছু সময় পর বিল জনসনের বানরটি কং ওই বোটে ফিরে আসে। কংকে দেখে মনে হয় সে খুব ভয় পেয়েছে, তাই জনসন তাকে কাঁধে বসিয়ে শান্ত করে। তারপর তারা এগিয়ে যেতে শুরু করে। তখন খুবই বৃষ্টি শুরু হয়। তখন বিল জনসন ডক্টরকে ডেকে বলে, বৃষ্টি হওয়ার জন্য জলের উচ্চতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর এই রাস্তা দিয়ে যাওয়া বিপজ্জনক। সে আরও বলে, আমাদের অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়া উচিত। তখন ডক্টর জনসনকে বলে, আমরা এখান থেকে ঘুরে অন্য দিক দিয়ে যেতে পারবো না, কারণ ওই ফুলগুলো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট আর ওই ফুলগুলি 1 সপ্তাহের মধ্যেই নিতে হবে। তুমি জানো না ওই ফুলগুলি কতটা দামি, এতে পুরো দুনিয়া বদলে যেতে পারে। বিল বলে, তুমি যদি চাও আমি এই রাস্তা দিয়ে নিয়ে যাই, তাহলে আমাকে আরও $50,000 দিতে হবে। ডক্টর জনসনের কথা মেনে নেয়। সে আরও একটি শর্ত দেয়, যদি কোনো বিপদ আসে তাহলে আমি যেটা বলবো সেটাই করতে হবে। জ্যাক তার এই কথাও মেনে নেয়। সকালে বিল দেখে জলের উচ্চতা অনেক বেড়ে গেছে, জাহাজের স্টিয়ারিং আটকে যায়, তাই জাহাজ আঁকাবাঁকা যেতে শুরু করে। বিল বুঝতে পারে সামনে ঘোর বিপদ, তাই সে সবাইকে ঘুম থেকে উঠিয়ে দেয়। তারা পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলে, অনেক চেষ্টা করেও জাহাজকে কন্ট্রোলে আনতে পারে না। তারপর জাহাজটি একটি খুব উঁচু ঝর্ণা থেকে নিচে পড়ে যায়। সবাই বেঁচে যায়, কিন্তু তাদের জাহাজটি পুরোপুরি জলে তলিয়ে যায়। এরপর বিল বলে, এখান থেকে কিছু দূরেই একটা নদী আছে, সেখানে আমার বন্ধু বোট চালায়। কোনোভাবে যদি আমরা সেখানে যেতে পারি তাহলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। বিল সেখানে যাওয়ার জন্য 2টো রাস্তা দেখায়। একটি নদীর রাস্তা, এদিক দিয়ে গেলে 2 দিন সময় লাগবে। আর একটি জঙ্গলের রাস্তা, এদিক দিয়ে গেলে সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাব।
এই কথা বলে বিল স্যাটেলাইট ফোন দিয়ে বোটের জন্য তার বন্ধুকে ফোন করে। তার বন্ধু $5,000 বদলে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারপর তারা জঙ্গলের মধ্য দিয়ে যেতে শুরু করে। তারপর তারা কিছু দূর যাওয়ার পর সামনে একটি ঝিল দেখতে পায়। তাদেরকে জঙ্গলে যাওয়ার জন্য আগে এই ঝিলটিকে পার করতে হবে। তারা ঝিল পার করে, তখন তাদের মধ্যে একজন জলে অদ্ভুত কিছু অনুভব করে এবং সে সবাইকে বলে জলে কিছু আছে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাসই করে না। এদের মধ্যে যে সব থেকে পেছনে থাকে হঠাৎ করে সে গায়েব হয়ে যায়। সবাই ভাবে সে মজা করছে, কিন্তু একটু পর সে জলের বাইরে চলে আসে আর তখনই পেছন থেকে অ্যানাকন্ডা এসে তাকে কামড়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর সবাই ঝিল থেকে বাইরে উঠে আসে, সবাই খুবই ভয় পেয়ে যায়। বিল জনসন সবাইকে বলে এটা একটি অ্যানাকন্ডা, মানুষকে খেয়ে ফেলে। আমাদের ভয় পাওয়া দরকার নেই, কারণ এই বিশাল অ্যানাকন্ডা নিজস্ব অনেক বড় এলাকার মধ্যে থাকে আর সেখানে অন্য কোনো অ্যানাকন্ডা আসে না। এখন আমরা অনেক দূর পর্যন্ত কোনো অ্যানাকন্ডা দেখতে পাবো না। তখন গর্ডন বিলকে জিজ্ঞেস করে, কি গ্যারেন্টি আছে যে ওই অ্যানাকন্ডা আমাদের পিছু করবে না? তখন বিল সবাইকে বলে, অ্যানাকন্ডার একটি মানুষ হজম করতে প্রায় কয়েক সপ্তাহ সময় লেগে যায়। তখনই এই প্রজেক্টের হেড গেল সবাইকে বলে, আমি এখনই এই মুহূর্তেই এই প্রজেক্টকে বন্ধ করে দিলাম। কিন্তু ডক্টর জ্যাক তার কথা শোনে না এবং তাকে বলে, আমি যে কোনো উপায়ে ওই ফুলকে আনতে যাব। তখন তাদের মধ্যে একজন স্যাম বলে, আমাদের আগে বোটে পৌঁছাতে হবে, তারপর ভেবে দেখা যাবে কি করা যায়। এখান থেকে যাওয়ার আগে বিল জ্যাককে বলে, একবার বোট পর্যন্ত পৌঁছে গেলেই এই সফর সেখানেই শেষ, আমি তোমাদেরকে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেব। জ্যাক বলে, তোমার সাথে আমার ডিল হয়েছিল। তখন বিল বলে, এখন এসব কিছুর কোনো মানেই হয় না, আমি আর কোনো মানুষকে বিপদে ফেলতে চাই না, আর আমি গ্যারেন্টি দিতে পারবো না যে সামনে কোনো অ্যানাকন্ডা আমাদের পিছু নিবে কি নিবে না। তারপর সবাই এই ভয়ানক জঙ্গল দিয়ে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর গিয়ে বিল স্যামকে বলে, আমি জ্যাককে প্রথমে এই বিপদের ব্যাপারে বলেছিলাম, কিন্তু জ্যাক এবং আমার মধ্যে একটি ডিল হয়েছিল। জ্যাক আমাকে $50,000 দিতে চেয়েছিল, এতে তার কোনো দোষ নেই, সব দোষ আমারই। আসলে তাদের মধ্যে এই ডিলের ব্যাপারে কেউই কিছুই জানে না। তারপর তারা বোটের দিকে এগিয়ে যায়। তখনই তাদের মধ্যে একজনের পিঠে রক্তচোষা পোকা লেগে যায়। বিল লাইটার দিয়ে পোকাগুলিকে এক এক করে বের করতে শুরু করে। তারপর সবাই রেস্ট নেওয়ার জন্য বসে। তাদের মধ্যে একজন জুতো খুলে তারপর সে আবার জুতো পরতে যায়। তখনই বিলের অ্যাসিস্ট্যান্ট জুতো পরতে বারণ করে আর তখনই জুতো থেকে একটি মাকড়সা বের হয়। অ্যাসিস্ট্যান্ট বলে, এই মাকড়সা যদি তোমাকে কামড়ে নিত তাহলে তোমার শরীর দুদিনের জন্য অবশ হয়ে যেত। তখন জ্যাক ওই মাকড়সাকে একটি বোতলে আটকে ফেলে। জ্যাক বলে, তুমি শরীরকে অবশ করার ওষুধ খুঁজে ফেলেছ, এটার জন্য আমরা অনেক টাকা পাবো। দ্বিতীয় দিকে বিলের ওই বন্ধুকে দেখা যায় যে বোট নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তার বোটে অ্যানাকন্ডা চলে আসে আর অ্যানাকন্ডা বিলের বন্ধুকে গিলে খেয়ে ফেলে। বোট কন্ট্রোলের বাইরে চলে যায় আর তখনই নদীতে একটা ভয়ানক ব্লাস্ট হয়। সেটা দেখে বিল এবং বাকি সবাই দৌড়ে নদীর কিনারার কাছে যায়। তার আগেই দেখে বোট পুরোপুরি ব্লাস্ট হয়ে গেছে। তারপর তারা বোট থেকে কিছু দরকারি জিনিস নিয়ে নেয়। এরপর বিলের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে বলে, এখানে কিছু আদিবাসী থাকে যারা হাজার বছর ধরে এখানে আছে, যদি আমরা তাদেরকে খুঁজি তাহলে হয়তো তারা তাদের নৌকা আমাদেরকে দিয়ে দিতে পারে। তারা আদিবাসীদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর তারা বিলের বন্ধু যাকে অ্যানাকন্ডা গিলে ফেলেছিল তার বডি দেখতে পায়। তাকে অ্যানাকন্ডা খেয়ে আবার উগলে দিয়েছে। তখন বিল সবাইকে বলে, অ্যানাকন্ডা তখনই তার খাবার উগলে দেয় যখন সে তার আশেপাশে বিপদ অনুভব করে। আমাদের সাথীকে যে অ্যানাকন্ডা মেরে ফেলেছে এটা সেই অ্যানাকন্ডা নয়, এটা অন্য অ্যানাকন্ডা। এক অ্যানাকন্ডা অন্য অ্যানাকন্ডার এলাকায় তখনই আসে যখন তাদের মিলনের সময় হয়। তারপর সে বলে, আমাদের সন্ধ্যার মধ্যেই আদিবাসীদের খুঁজে বের করতে হবে। কিছু সময় পর তারা আদিবাসীদের আস্তানায় পৌঁছে যায়, কিন্তু সেখানে তারা কোনো আদিবাসীকেই দেখতে পায় না। সেখানে শুধু কঙ্কাল দেখা যায় আর সেখানে একটি অ্যানাকন্ডার মৃত শরীরও দেখা যায়। তারপর সবাই সেখান থেকে যে কোনো উপায়ে চলে যেতে চায়, কিন্তু জ্যাক কোনো রকমে ওই ফুলগুলোর কাছে পৌঁছাতে চায়। তখন জ্যাক দেখে সেখানে আদিবাসীরা সেই ফুলের ছবি এঁকে রেখেছে। জ্যাক বুঝতে পেরে যায় যে এই ফুল আশেপাশেই রয়েছে আর এখন জ্যাকের কথা কেউ শুনতে চায় না, তাই তারা একটি ভেলা তৈরি করে। এরপর আমরা দেখি গর্ডন জ্যাকের ব্যাগে কিছু খুঁজছে। তখন সে একটি বক্স দেখতে পায়। বক্সটি খোলার পর দেখে একটি বন্দুক ও একটি স্যাটেলাইট ফোন আছে। এই বক্সটি আসলে বিলের ওই বন্ধুর, যে বোট নিয়ে তাদের দিকে আসছিল।
কিন্তু অ্যানাকন্ডা তাকে খেয়ে ফেলেছিল। জ্যাক বিলের বন্ধুর বোটে এই বাক্সটি খুঁজে পেয়েছে, কিন্তু সে এটার ব্যাপারে কাউকে কিছুই বলেনি, কারণ জ্যাক কোনো রকমে ফুলগুলোর কাছে পৌঁছাতে চায়। গর্ডন ওই স্যাটেলাইট ফোন দিয়ে পুলিশকে ফোন করার চেষ্টা করে, তখনই জ্যাক এসে গর্ডনের হাতে মাকড়সা রেখে দেয় এবং মাকড়সাটি তাকে কামড়ানোর সঙ্গে সঙ্গে সে আবার মাকড়সাটিকে বোতলে ঢুকিয়ে নেয়। মাকড়সার কামড়ানোর জন্য গর্ডন অবশ হয়ে যায়। কিছু সময় পর স্যাম সেখানে যায় এবং দেখে গর্ডন কিছুই বলছে না। তারপর সে গর্ডনের হাতে মাকড়সার কামড়ানোর চিহ্ন দেখে, বুঝতে পারে এসব কিছু জ্যাক করেছে। তারপর সে জ্যাকের কাছে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, গর্ডনের সঙ্গে তুমি কি করেছো? জ্যাক কিছুই বলে না। তারপর তারা গর্ডনের চিৎকার শুনতে পায় এবং সেখানে গিয়ে তারা দেখে অ্যানাকন্ডা গর্ডনকে খেয়ে ফেলেছে। তারপর তারা জ্যাকের কাছে যায়, কিন্তু ততক্ষণে জ্যাক ভেলা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জ্যাক স্যাটেলাইট দিয়ে পুলিশকে ফোন করে এবং সে বলে, আমাদের বোট ঝর্ণা থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে, অন্যদিকে গ্রুপের একজন সাথী হারিয়ে গিয়েছিল, সে কোনো রকম ভাবে আবার ওই গ্রুপে ফিরে আসে। তারা সবাই বাইরে যাওয়ার একটি ছিদ্র দেখতে পায় এবং সবাই এক এক করে বাইরে আসে। সর্বশেষ সাথী বাইরে আসতে যায়, কিন্তু তখনই ওই ছিদ্রতে আটকে যায়। সবাই মিলে তাকে বাইরে বের করার চেষ্টা করে, তখনই সঙ্গে সঙ্গে অ্যানাকন্ডার মাথা বেরিয়ে আসে। শ্যাম তার তলোয়ার দিয়ে অ্যানাকন্ডার গলা কেটে দেয়। এভাবে তারা একটি অ্যানাকন্ডাকে মেরে ফেলে। তখনই পেছন থেকে আর একটি অ্যানাকন্ডা এসে তাদের এক সাথীকে উঠিয়ে নিয়ে যায়। তখন বিল অ্যানাকন্ডার পিছু করে, তাদের সাথীকে খেয়ে ফেলার আগেই বিল অ্যানাকন্ডার মাথায় চাকু মেরে দেয়। অ্যানাকন্ডা মারা যায় এবং বিল তার সাথীকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখি জ্যাক ওই ব্ল্যাক অর্কিড ফুলের কাছে শেষমেশ পৌঁছে যায়, যার জন্য সবাই এত দূরে জঙ্গলে এসেছে। সবাই জ্যাককে লুকিয়ে দেখে, কারণ সবাই জানে তার কাছে বন্দুক আছে। সবাই জ্যাকের ভেলা নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। স্যাম আর বাকিরা ভেলার কাছে পৌঁছে যায়, কিন্তু ভেলা নিয়ে যাওয়ার আগেই সেখানে জ্যাক চলে আসে আর সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং বিলের কাঁধে একটি গুলিও মেরে দেয়। জ্যাক স্যামকে বলে, তোমাকে ব্ল্যাক অর্কিড ফুল আনতে হবে। ফুলটি আনার জন্য স্যামকে একটি পড়ে যাওয়া গাছের উপর দিয়ে যেতে হয়, আর যখন সে নিচে দেখে সেখানে একটি মেল অ্যানাকন্ডা ও একটি ফিমেল অ্যানাকন্ডা থাকে, যারা মিটিং করছিল। স্যাম কোনো রকমে ফুল পর্যন্ত পৌঁছে যায়। তারপর জ্যাকের ব্যাগে ফুলগুলো কোনো রকমে তুলে ফিরে আসতে যায়। তখন স্যাম জ্যাককে বলে, তুমি তোমার বন্দুক ফেলে দাও, না হলে আমি ব্যাগ নিচে ফেলে দেব। জ্যাক স্যামের বন্দুকের দিকে গুলি চালিয়ে বলে, যদি ব্যাগ আমার দিকে না ফেললো তাহলে আমি তোমার বন্ধুকে মেরে দেব। তারপর স্যাম তার দিকে ব্যাগটি ফেলে দেয়। যখন জ্যাক ব্যাগটি পেয়ে যায়, তখন বিল এসে পেছন থেকে জ্যাকের ওপর অ্যাটাক করে আর সে নিচে পড়ে যায়। ব্যাগটি নিচে পড়ে যাওয়ার পর ওই বোতল থেকে মাকড়সাটি বেরিয়ে যায়। যখন জ্যাক ব্যাগটি কাঁধে নেই, তখন মাকড়সাটি তাকে কামড়ে দেয়, যার ফলে তার শরীর অবশ হয়ে যায় এবং ব্যাগ নিয়ে সে নিচে পড়ে যায়, সেই গর্তে যেখানে অ্যানাকন্ডা থাকে। দ্বিতীয় দিকে আমরা দেখি স্যাম গাছের সাহায্যে তার বন্ধুদের কাছে আসার চেষ্টা করে, কিন্তু তখনই তার পা আটকে যায়, সেও ওই গর্তে পড়ে যায় যেখানে জ্যাক পড়ে গেছে। অ্যানাকন্ডা জ্যাককে পেঁচিয়ে ধরে। এই সুযোগে স্যাম ওখান থেকে উপরে আসার চেষ্টা করে, তখন একটি অ্যানাকন্ডাও উপরে চলে আসে। তখন এদের সাথী গেল একটি তেলের ট্যাঙ্ক উঠিয়ে নেয় এবং অ্যানাকন্ডাকে তার দিকে অ্যাট্রাক্ট করে। অ্যানাকন্ডা ওই তেলের ট্যাঙ্ককে মুখে দিয়ে ধরে নেয়। তখন বিল অ্যানাকন্ডাকে গুলি করার চেষ্টা করে যাতে ব্লাস্ট হয়ে যায়, কিন্তু তার বন্ধুকে গুলিই থাকে না। আর তখনই ওই সাথী যাকে বিল বাঁচিয়েছিল সে এসে অ্যানাকন্ডার মুখে গুলি চালিয়ে দেয়। এরপর অ্যানাকন্ডার মুখে আগুন লেগে যায় এবং সে ওই গর্তে পড়ে যায় যেখানে আরও অ্যানাকন্ডা থাকে। আর তখনই একটি ভয়ানক ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার ফলে চারিদিকের মাটি গর্তে পড়তে শুরু করে আর ব্ল্যাক অর্কিডের গাছও গর্তে পড়ে যায়। এর ফলে দুটো অ্যানাকন্ডা সর্বকালের জন্য মাটির নিচে চাপা পড়ে যায়। এভাবে দুটো অ্যানাকন্ডা শেষ হয়ে যায়। সবশেষে আমরা দেখতে পাই বিল, স্যাম, গেইল এবং কুল সবাই ভেলাতে করে এগিয়ে যায়। এখানে বিলের বাদর কংকেও দেখা যায়। বিল এবং স্যাম দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে আর সবাই সেখান থেকে ভেলাতে করে ফিরে যায়। আর সিনেমাটি এভাবেই শেষ হয়।